যারা যারা দেখতে পাচ্ছেন একটু জয়েন হন আর একটু লাইকটা শেয়ার করেন, ঠিক আছে? ওকে, কি করেন? কি করি? নিতে পারেন চাইলে, একদমই হচ্ছে কি অ্যান্টিকের মধ্যে গ্রিন কালার, সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এন্ড প্রাইসটাও অনেক অনেক বেশি রিজনেবল, ঠিক আছে? অনেক বেশি রিজনেবল। কেমন আছো বলো? আমি ভালো আছি। হাবিবা তুমি কেমন আছো বলো তো? আচ্ছা, কেমন আছো মৌটুসি আপন? ভালো আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো এই এই কানের দুলটা কিন্তু অনেক অনেক বিউটিফুল একটা কানের দুল, আর এটা অ্যান্টিক এর অফকোর্স, যার নাকি নিতে চাও। এন্ড অ্যান্টিক না, তোমার সবকিছুর সাথে পড়তে পারবে, কি অ্যান্টিক সব কিছুর সাথে পড়তে পারবে। আপু লাইট ঘোলা, আচ্ছা লাইটটা একটু দেখো তো, ঘোলা নাকি? ওকে, সো যারা নাকি লাইটটা দেখতে পাচ্ছে একটু শেয়ার করো। হ্যাঁ আপু, আইলাইনার এর প্রাইস? আপু আইলাইনার আজকে অফার আছে, মানে সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যে আজকে যাই দেখাবো, আজকে তোমরা যেটাতেই হাত দিবে সেটাতেই অফার, আমি এতটুকু তোমার ক্যাশ করতেছে, ঠিক আছে? আচ্ছা তোমাকে দেখে ভালো থাকতে পারি বলো? আচ্ছা না, মানে না দেখলে না দেখলে, আচ্ছা ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো সো মাচ। সবাই একটু জয়েন হয়ে যাও, হ্যাঁ সবাই জয়েন হো। আর আমি বলবো আর একটু হচ্ছে কি আপুরা আসলে আর একটু ভিউ হলে ইনশাল্লাহ, তোমাদের শোরুম ওপেন আছে আপু? মিরপুরে একটু কল দিয়ে দেখতে পারো, মিরপুরের শোরুমটা ওপেন আছে নাকি? আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই জয়েন হও, হ্যাঁ সবাই জয়েন হও। এন্ড আমাকে বলো যে সবকিছু ক্লিয়ার আছে নাকি, লাইফটা ক্লিয়ার নাকি, সব ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এভরিথিং ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার নাকি? আর হচ্ছে কি আজকে দেখো, বেসিক্যালি আমি আজকে একটু তোমাদের একটু বলি, আজকে মেকআপের ওপর, আজকে মেকআপের প্রত্যেকটা ব্র্যান্ডের ওপর অফার আছে। আমার মুখটা এত বেশি ফুলা ফুলা লাগতেছে, কি বলবো আমি। আচ্ছা গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং নিশিতা, কি অবস্থা, কেমন আছো আপু? মোরপুরার মানে বুঝিনি আপু তোমার কথা, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা সবাই জয়েন হয়ে যাও, ঠিক আছে? আমি মিরপুরে, আচ্ছা আপনি মিরপুরে, সেটা তো আমি বুঝলাম যে মিরপুরের আউটলেট আমাদের ওপেন আছে নাকি, একটু মিরপুর আউটলেটে কল দিয়ে দেখতে হবে যে আমাদের মিরপুর আউটলেট ওপেন আছে নাকি। ওকে, সো আমি আর হচ্ছে গিয়ে ডিলে না করি, আমি হচ্ছে গিয়ে স্টার্ট করে দিই। তার আগে আমি একটু বলি, আমাদের যেহেতু চারটে আউটলেট, বাট এখন এই সিচুয়েশনে আপনি যে আউটলেটে যাচ্ছেন না কেন, একটু কল করে যাবেন যে আউটলেট ওপেন আছে নাকি। যদিও আমি আপনাকে বলছি যে আমাদের আউটলেট ওপেন নাই, বাট সরি আপনি কল করে তারপর যাবেন, ঠিক আছে? আপনি কল করে তারপর যাবেন। আচ্ছা হাই সুইট হার্ট, হ্যালো বিন্দু, আপু কি অবস্থা, কেমন আছেন? হাই তাশফিকা, কেমন আছেন বলেন তো? আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর মানে তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখন যে সিচুয়েশনটা, আমরা জানি না আমরা কখন তোমাদেরকে ডেলিভারি দিতে পারবো কি পারবো না, আসলে এইটার একদমই হচ্ছে কি তোমাদের আনসার্টেন একটা জিনিস। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, তোমরা একটু দ্রুত দ্রুত অর্ডার করো, ঠিক আছে? একটু দ্রুত অর্ডার করো, এন্ড যখনই তুমি একটু হচ্ছে গিয়ে দ্রুত দ্রুত লাইফ ক্লিয়ার না, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, সো যেটা আমি বলছি যে যখন তুমি অর্ডার করছো, তুমি ফার্স্ট ফার্স্ট অর্ডার করছো তখন কিন্তু, হ্যাঁ এটা অন। আচ্ছা যখন তুমি মানে ফার্স্ট ফার্স্ট অর্ডার করছো তখন কিন্তু তুমি ফার্স্ট ফার্স্ট ডেলিভারি পেয়ে যাচ্ছ। এমনও হয়েছে যে আজকে রাতে অর্ডার করে কালকে সকালে ডেলিভারি পেয়ে গিয়েছে, যেহেতু এখন আমাদের উপর প্রেশারটা বেশি, কারণ তোমাদের প্রোডাক্ট তোমাদের হাতে হচ্ছে কি দিতে হবে। আচ্ছা আইলাইনারের প্রাইস, W7 আইলাইনার আমি ইউজ করেছি, এটার প্রাইসটা আমি বলে দিব। W7 আইলাইনার ইউজ করেছি, প্রাইস ইনশাল্লাহ আমি বলে দিব, অফারে আছে, ঠিক আছে? অফারে আছে, আমি দেখাই দিব, সবকিছু বলে দিব। লাইফটা একটু শেয়ার করতে হবে, অনেক বেশি করে শেয়ার করতে হবে। মেকআপ প্রোডাক্ট, মেকআপের প্রত্যেকটা ব্র্যান্ডের উপর আজকে অফার আছে। আচ্ছা সুইট হার্ট, দুইটা হেয়ার ব্যান্ড, চারটা লিপস্টিক কিনছি মেকআপ করার দিদি থেকে, আই এম সো হ্যাপি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো সো মাচ। ওকে আচ্ছা, ই কি জানি বলে পিকচার তুলে দিয়ে দিছি আমি, তুমি জাস্ট দেখা প্রাইস বলো, তুমি পিকচার তুলছো সেটা তো বুঝতে পারছি। তোমার লাইভে ওয়েলকাম রিমো আপু, কি অবস্থা, কেমন আছে? আই হোপ ভালো লাগবে আপনার আমাদের লাইভ গুলো দেখে। সো লাইভ ফলো দিয়ে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হন। আচ্ছা আমি আর দেরি না করে
আমি স্টার্ট করে দিই। আমি ফ্রেশটি তোমাদেরকে একটু বলবো যে আজকে প্রত্যেকটা মেকআপের উপর অফার আছে, প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে কি স্টার্টই হচ্ছে তোমাদের 50 টাকা থেকে আমরা স্টার্ট করছি আজকে। সবাই একটু জয়েন হও আর একটু লাইভটা শেয়ার করো, ঠিক আছে? আমি W7 এর ফাউন্ডেশন কত আপু, W7 এর ফাউন্ডেশন আমি বলে দিচ্ছি, তুমি কি কি ইউজ করেছো আজ বলো। আচ্ছা আমি আমি হচ্ছে কি তোমাদের আজকে ইউজ করেছি তোমাদের টেকনিকের ফাউন্ডেশন, আমি ইউজ করেছি 2-in-1 যেটা, সেটা আমি ইউজ করেছি আজকে। আচ্ছা হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছো? নাহি দাপু, তো আমি আর দেরি না করে আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দেই, বলে দিই সবকিছু, আমি হচ্ছে কি আজকে তোমাদের সামনে আর কি বলে দেবো। সো ফার্স্ট আমি বলি আমি কোন লিপস্টিকটা আজকে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ W7 400 টাকা করে আপু। সো যেটা আমি বলছিলাম যে কি যেন বলতেছিলাম, আমি আজকে একটু দেখাই যে আমি কি কোন লিপস্টিকটা ইউজ করেছি, ঠিক আছে? আমি একটু দেখাই দিই কোন লিপস্টিকটা ইউজ করেছি। সো তোমরা হচ্ছে কি একটু পর আমাকে জিজ্ঞাসা করো আপু তোমার লিপস্টিক কোনটা, তোমার আইলাইনার কোনটা, তোমার এই সেই আমি আগেই বলে দিই। আচ্ছা তুমি অনেকদিন পর, তুমি অনেকদিন আপু অনেকদিন পর তোমার লাইফে দেখছি, থ্যাংক ইউ সো সো মাচ, একটু জয়েন হন দুজনকে একসাথে আসো, সুইট হান এন্ড লাভ প্লিজ। আচ্ছা দুইজন একসাথে ওকে নিয়ে আসবো না আমি, তাই না? কোনো সমস্যা নেই। তোমার মেকআপ এত সুন্দর হয় কেন? বিকজ আপনারা আমি যদি মেকআপের বিলি প্রোডাক্ট ইউজ করি মেকআপ এমনিতেই সুন্দর হবে, টু বি ভেরি অনেস্ট, আপনারা ইউজ করেন ভালো লাগবে। তো আজকে আমি কিন্তু এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, তুমি আসো, আসতে চাইলে আসো। আচ্ছা ও আমার আমার লাইভে গেস্ট আমি নিয়ে আসবো পরে, কত সুন্দর করে হাসতেছে দেখছো। আচ্ছা সো এটা হচ্ছে কি তোমাদের পুডাইয়ের লিপস্টিকটা যেটা আমি নাকি ইউজ করেছি, তোমার এটা তো পড়লাম। সো এটা হচ্ছে কি পুডাইয়ের লিপস্টিকটা যেটা আমি ইউজ করেছি আজকে, খুবই খুবই সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি আমি হচ্ছে কি লিপস্টিক ইউজ করে রেখেছি। W7 এর প্রাইসটা আপু 400 টাকা, ঠিক আছে? ওয়েট এন্ড ওয়াইল্ড ফাউন্ডেশন আছে, ওয়াও, ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশন এর উপর কিন্তু আজকে অফার আছে। যারা নাকি নেবেন তাদেরকে মাস্ট এন্ড মাস্ট অফার লিখে কমেন্ট করতে হবে। যারা অফার লিখে কমেন্ট করবেন না বা যারা হচ্ছে অফারের প্রোডাক্টটা মেনশন করবেন না যে কোনটা চাচ্ছেন, তাদেরকে আমি খুবই দুঃখের সহিত জানাবো যে সেই অফারটা পাবেন, ওকে? আচ্ছা তোমার আর হচ্ছে কি আরেকটা জিনিস লাইভ চলাকালীন অর্ডার করতে হবে, তোমাদের থেকে আমি লিগানো হেয়ার টনিকটা নিয়েছিলাম, অনেক জোস আমার ড্যান্ড্রফ কমছে, হেয়ার সেল খুঁজছে, হেয়ার ফল কমছে, নিউ হেয়ার এখনো ওঠেনি, নিউ হেয়ার এখনো ওঠেনি, উঠবে ইনশাল্লাহ উঠবে, আমি নিজে লিগানো ইউজ করি। অফার অফার হট ফয়েল কি হোম ডেলিভারি দেওয়া হয় আপু? হট ফয়েল হোম ডেলিভারি দেওয়া হয়, এটা হচ্ছে কি তোমাদেরকে নিজ দায়িত্বে নিতে হবে তুমি যদি নিতে চাও, ঠিক আছে? নিজ দায়িত্বে, যেমন হট ফয়েলের একটা যে একটা জিনিস যেহেতু ওইটা হচ্ছে কি তোমার একটু ক্রিম বেস টাইপের, ক্রিম টেক্সচার টাইপের, সো এই জন্য হচ্ছে কি তোমাদের ওইটা একটু মানে ডিসপ্লেস হয়ে যায়, ভেঙে যায় বলবো না, ডিসপ্লেস হয়ে যায়, ওকে? লিগানোর প্রাইস কত আপু? লিগানোর প্রাইস অফারে আছে নাও থাকতে পারে, একটু দেখে না। ওয়েট এন্ড ওয়াইল্ডের অফার, ওয়েট এন্ড ওয়াইল্ডের অফার আমি বলে দিব, ওয়েট এন্ড ওয়াইল্ডের ওয়েট এন্ড ওয়াইল্ডের অফার আমি বলবো। আচ্ছা লিগানো হচ্ছে, এটা তো জানি লিগানো হচ্ছে আপু, আমার ড্রেস নাই আপু। আচ্ছা আপু কি 50 টাকা তা নিয়ে আফরোজ আপু আমি বলে দিবি, একটু একটু ওয়েট করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে। সো এটা হচ্ছে কি তোমার ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশন, এটা ওয়েট এন্ড ওয়াইল্ড এর, এটা ম্যাটি ম্যাটটা লাগবে একটা। আচ্ছা সেটা হচ্ছে কি তোমার ওয়েট এন্ড ওয়াইল্ড এর ডিবি, যারা নাকি হচ্ছে গিয়ে W7 এর ফাউন্ডেশন অফার দা। আচ্ছা ঠিক আছে, অফকোর্স অফকোর্স অফকোর্স। আচ্ছা সেইটা হচ্ছে কি তোমাদের যারা নাকি ড্রাই স্কিন এর আছো তারা ডিউইটা নিয়ে নিবে, ঠিক আছে? কালকে লাইভটা মিস করে ফেলছিলাম তাই বললাম, লাভ কেউ নিয়ে আসো, আচ্ছা সমস্যা নেই আসবে। আচ্ছা আপু ফাউন্ডেশনের অফার দাও আপু, এটাতে অফার আছে, এটাতে অফার আছে, ওকে? এটা আমি দেখাই দিব। আচ্ছা স্যার এখন আমি একটু দেখাই, এটা হচ্ছে তোমার অয়েলি স্কিন এর, এটার প্রাইসটা এটা জিজ্ঞেস করতে হবে তোমার, আমি দেখছি ওখানে কি আরেকবার আমি চেক করি, তো কোডটা কোনটা এটার কোড বা তুমি এমনি দেখে আমাকে বলো। আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার ড্রাই স্কিনের জন্য, এন্ড দেন এটা যেটা ম্যাটি ম্যাট লেখা থাকবে এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য প্রাইস অনেক বেশি রিজনেবল বলে দিব, ফাউন্ডেশনের প্রাইস আমি বলে দিব, বাট এখন একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে আমি বলে দিব। আচ্ছা শুনো ফোনটা কই রাখলাম, আমাকে একটু দাও না আমি একটু দেখি। আচ্ছা আপু লরিয়েলের ফাউন্ডেশন আছে, হ্যাঁ আপু লরিয়েলের ফাউন্ডেশন আমাদের কাছে এভেলেবল আছে, লরিয়েলের আরো ফাউন্ডেশন আছে আমাদের কাছে, ওকে? আর এটা হচ্ছে কি তোমার লরিয়েলের ফাউন্ডেশনটা, এটা মানে মারাত্মক লেভেলের ভালো, মারাত্মক লেভেলের ভালো, আমি ইউজ করি, ঠিক আছে? ওয়ান অফ মাই ফেভারিট আমি বলবো, বিকজ আমার কাছে মনে হয় এটা থেকে সুন্দর ফাউন্ডেশন আসলে হয় না, ওকে?
সো যার পছন্দ হচ্ছে তোমরা লরিয়াল প্যারিসের ফাউন্ডেশনটা নিয়ে নিতে পারো প্রাইসটা অনেক 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 বেশি রিজনেবল লিপস্টিকের প্রাইস আপু আমি যে লিপস্টিকটা ইউজ করেছি এটার প্রাইস মোস্ট প্রবাবলি 450 টাকা ঠিক আছে এটা একটা সেট এটার মধ্যে তোমার দুইটা নুড থাকবে তিনটা নুড থাকবে আর একটা থাকবে তোমার একটু চকলেটিশ টাইপের কালার আর এটা থাকবে তোমার রেডিশ টাইপের কালার ওকে সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো ওকে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো এটা আমি রেখে দিলাম 450 টাকা আপু অনেক গ্রুপে শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ নাহিদ আপু থ্যাংক ইউ সো সো মাচ ওকে সো এটা হচ্ছে কি লরিয়াল প্যারিসের ফাউন্ডেশন অফারে লাইফ চলাকালীন অফার হলে হচ্ছে কি তুমি নিতে পারবে এসে কয় টাকা 500 টাকা ওকে 500 টাকা নিতে পারো আপু ফ্লেয়ার হলে কোন শেড নিবা আপু 106 নিবে সানবিচটা নিবে 106 এটা আমি রেখে দিলাম আপু ব্রোনজার এন্ড কন্ট্রোরে কি একই কাজ করে না আপু ব্রোনজার এন্ড কন্ট্রোর দুইটা ডিফারেন্ট জিনিস আমি কোনটা কি কাজ সেটা আমি বলে দিব একটু লাইভটা শেয়ার করো আপু আপনার লিপি এন্ড শেড আমি বলে দিচ্ছি সো এটা আমি রেখে দিলাম ওনলি 500 টাকা এটা প্রাইস আপু কালারফুল আইশ্যাডো দেখো দেখাই দিচ্ছি সো কি জানো একটা আমার লিপস্টিকটা হচ্ছে কি আপু এখান থেকে আমি ইউজ করেছি দিস ওয়ান হ্যাঁ এটা আমি ইউজ করেছি যার পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার প্রাইস ওনলি 450 টাকা ওকে ওনলি 450 টাকা পড়বে এটার প্রাইস যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো এই একটা লিপস্টিক নিলে আমার মনে হয় না যে আর কোনো লিপস্টিক তোমাদের ইউজ মানে নিতে হবে আর কি আচ্ছা আপু ল্যাকমে আছে প্লিজ একটু জানাবেন না ল্যাকমে নেই আপু ফেস পাউডার দেখাও প্লিজ আচ্ছা প্রেস পাউডার দেখাবো না আচ্ছা প্রেস পাউডার আমি নিয়ে আসছি প্রেস পাউডার আমি এনেছি ওকে সো প্রেস পাউডার আমি দেখাই প্রিন্সেসের প্রেস পাউডার আছে আমাদের কাছে এন্ড দেন ওয়েট এন্ড ভায়োলেট আছে জানি কি ড্রাই স্কিনের আছে তারা ওয়েট এন্ড ভায়োলেট নিবে ড্রাই স্কিন টু অল টাইপ স্কিন তারা ওয়েট এন্ড ভায়োলেট নিতে পারবে মানে ওয়েট এন্ড ভায়োলেট প্রেস পাউডারটা সবাই ইউজ করতে পারবে আর এটা হচ্ছে কি তোমার প্রিন্সেসের জানি কি ড্রাই না সরি অয়েলি টু কম্বিনেশন স্কিন আছে তারা এটা ইউজ করতে পারে প্রিন্সেসের রিলিফ যেটা ওকে সো দুইটা হচ্ছে কি দুই ধরনের ফাউন্ডেশন সরি প্রেস পাউডার তোমরা চাইলে একটু কষ্ট করে হচ্ছে কি ইনবক্স করতে পারো এই দুটার মধ্যে অফার আছে ঠিক আছে এই দুটার মধ্যে অফার আছে আমি কারো কমেন্ট স্কিপ করে গেলে একটু কষ্ট করে আবার কমেন্ট করবে ওয়েট এন্ড ভায়োলেট কম্বিনেশন স্কিনের জন্য কোনটা ভালো হবে আচ্ছা কম্বিনেশন টু ড্রাই অর কম্বিনেশন টু অয়েলি সেটা আমাকে বলতে হবে ঠিক আছে একদমই কম্বিনেশন হলে মানে একটু কম বেশি থাকে আপু দেখাও না আপু কি দেখাবো একটু বলো সো এটা হচ্ছে কি তোমার W7 এর ওয়েট এন্ড ভায়োলেট এটা হচ্ছে কি তোমার প্রিন্সেস রিলিফের পাউডারটা ঠিক আছে প্রেস পাউডার ওকে একদমই কম বাজেট হয় তাহলে আমি তোমাকে বলবো মুয়ার হাইলাইটার নিবে মুয়ার হাইলাইটার কম বাজেটের মধ্যে হচ্ছে কি খুবই 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 জোস আপু ইউর ব্যাক সাইড এর আই শ্যাডো কি কালারফুল প্যালেট অফকোর্স আমার ব্যাকে যে আই শ্যাডোস গুলো আছে এটা ছিল ফোর্ড গার্ল ঘোস্ট গার্ল এটা হচ্ছে জ্যাকলিন হিলের আই শ্যাডো অনেক বেশি ভালো টু বি ভেরি অনেস্ট অ্যান্ড প্রিটি হাউসের প্যালেটের সম্পর্কে কি আমার এক্সট্রা করে কিছু বলতে হবে আমার মনে হয় না প্রিটি হাউসের প্যালেটের উপর আমার এক্সট্রা করে এফোর্ট দেওয়া উচিত বিকজ তোমরা সবাই জানো প্রিটি হাউসের মানে মেয়েদের কলিজা মেয়েদের জানো কি আচ্ছা আগে বলছিলা 104 বাট আজকে বললাম 106 আপু কনফিউজ আপু 104 আমাদের কাছে নেই ঠিক আছে 104 থেকে আমি 104 সাজেস্ট করতাম বাট এখন যেহেতু আমাদের কাছে 106 আছে তো আমার যেটা মনে হয় তোমার স্কিনের সাথে ফেয়ার টোন হলে তোমার হচ্ছে গিয়ে 106 প্রয়োজন যেমন আমি 107 ইউজ করি ওকে আচ্ছা আপু ড্রাই টু কম্বিনেশন স্কিন আছে ড্রাই টু কম্বিনেশন স্কিন হলে তুমি নিবে কিউইটা ঠিক আছে তুমি নিবে ডিবি ফাউন্ডেশন ওয়েট এন্ড ভায়োলেট ওকে ডিবি ফাউন্ডেশন ওয়েট এন্ড ভায়োলেট এটা নিয়ে নিবে ওকে আচ্ছা আমি একটু কথা বলতে চাই এই যে এটা একটু আমাকে বলো আমি আসি নতুন W7 আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার ফাউন্ডেশনটা যারা নাকি ড্রাই টু কম্বিনেশন স্কিনের আছো অথবা ড্রাই স্কিনের আছো তারা এটা নিয়ে নিবে ঠিক আছে আপু মেকআপ আপনি কি মেকআপ শেখান আপু না আমি মেকআপ শেখাই না আমি কোনো মেকআপ আর্টিস্ট না আচ্ছা আইলাইনার কতবার দেখাতে বললাম সোহানুর আপু আমি আইলাইনার দেখাই দিচ্ছি আমাকে একটু W7 আইলাইনারটা দিবা আমারটা বা আচ্ছা আনো তুমি সমস্যা নেই যেখান থেকে আনো আনো আচ্ছা আমি W7 আইলাইনারটা ইউজ করেছি অফার আছে আমি দেখাই দিব তাহলে 106 এর কালো দেখাবে না আপু কালো দেখাবে না আচ্ছা সো এরপর হচ্ছে কি আমি দেখাচ্ছি W7 আইলাইনারটা দাও আচ্ছা আপু এটা তো আমি পড়লাম অয়েলি স্কিনে উজ্জ্বল শ্যামলা স্কিনের জন্য ফাউন্ডেশন শীট বল আপু তুমি কোন ফাউন্ডেশন নিতে চাচ্ছ তুমি যদি হচ্ছে গিয়ে তুমি যদি ওয়েট এন্ড ভায়োলেট নিতে চাও আমি বলবো ওয়েট এন্ড ভায়োলেট অফারে আছে কেউ মিস করবে না ঠিক আছে কেউ মিস করবে না বা আমার আমার সুন্দর ফ্রেশ ফ্রেশ ফিল করার এই আসছে এটা আমি একটু দেখাবো
এটা ইউজ করে দেখা এটা যদি আমি ইউজ করে দেখাই স্যার আইসা এটা দেখাও দেখাই দিন সো ফার্স্ট টাইম আই গেট দ্যাট ফ্যান না না আচ্ছা সো যেটা আমি বলছিলাম যে আমি যে আইলাইনারটা ইউজ করছি সেটা আমি একটু দেখাই দিই আমি হচ্ছে W7 আইলাইনারটা ইউজ করছি অনেক বেশি ম্যাট এন্ড ব্ল্যাক অনেক বেশি ম্যাট এন্ড ব্ল্যাক ওকে এটা এটা প্রাইসও তোমরা একটু ইনবক্সের মাধ্যমে জেনে নিও বাট এটা তো অফার আছে আপু কন্ট্রোল এন্ড ব্রোনজারের কাজ কি আচ্ছা কন্ট্রোলের কাজ হচ্ছে তোমার স্কিনটাকে তোমার ফেসটাকে বা তুমি যে সব পোরশনটাকে হচ্ছে গিয়ে ছোট করতে চাচ্ছ বা কাট করতে চাচ্ছ যেমন এইখানটাকে কন্ট্রোল করতে হয় এখানে কন্ট্রোল করতে হয় এখানে করতে হয় এখানে করতে হয় এই যে চিনে করতে হয় এখন ব্রোনজারের কাজ কোনটা আমি ব্রোনজার করছি এখানে এখানে ফেসটা যখন তোমার খুব বেশি লাইট হয়ে যাবে ফেস থেকে স্কিন শেডে আনার জন্য তোমাকে ব্রোনজার করতে হয় এই হচ্ছে গিয়ে ব্রোনজার এন্ড কন্ট্রোলের মধ্যে পার্থক্য ওকে আচ্ছা মেকআপটা বেশি হয়ে গিয়েছে সীমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পেন আইলাইনার কোনটা বেস্ট আপু পেন আইলাইনার যদি আমাকে বলো আমি বলবো তোমাকে আই ম্যাজিক এর আইলাইনার নিয়ে নিতে ওকে আচ্ছা প্যালেট আই শ্যাডো দেখাও দেখাই দিব আপু আপু লিপ শেডটা বলবেন প্লিজ আপু আমার লিপস্টিক শেডটা অফকোর্স আমি বলবো শেড না আমি জাস্ট একটা তোমাকে সিরিজ দেখাই আমি এইটা ইউজ করেছি ঠিক আছে এই পুরোটা তোমাকে নিতে হবে এটা আমি ইউজ করেছি ওকে এটা প্রাইস হচ্ছে 450 টাকা খুবই খুবই জোস একটা তোমার হচ্ছে গিয়ে লিপস্টিক সেট ওকে সো ফার্স্ট টাইম এটা দেখাই এটা হচ্ছে কি তোমার W7 এর একটা দেখাও না কন্ট্রোল এন্ড ব্রোনজার আচ্ছা কন্ট্রোল এন্ড ব্রোনজার দেখাবো তোমাকে এটা দেখো এটা হচ্ছে কি তোমার এটার মধ্যে তোমার কন্ট্রোল প্লাস ব্রোনজারও আছে এটা এটা হচ্ছে আমি কি খাইছি আজকে বুঝলাম না আচ্ছা এটা হচ্ছে তোমার টেকনিকের এন্ড দেন এটা হচ্ছে কি তোমার W7 এর মিলাও সিরাম কিভাবে ইউজ করে একটু বলো মিলাও সিরাম যে কোন সিরাম স্কিনটাকে ক্লিন করে তারপর ইউজ করতে হয় ঠিক আছে আপু লিপি শেড বলে দিয়েছে অয়েলি স্কিনে আপু 50 টাকা কি দামি আমি বলবো একটু ওয়েট করো লক্ষ্মী আচ্ছা অয়েলি স্কিনে খুব বেশি ফেয়ার স্কিন কোন যে কোন শেড ফাউন্ডেশন আছে লং স্টে ম্যাট হবে হ্যাঁ আপু অনেক বেশি ফেয়ার হলে দেন গো ফর দিস ওয়ান ঠিক আছে গো ফর দিস ওয়ান এটা হচ্ছে তোমার সফট আইভরি মোস্ট প্রবাবলি ইয়েস এটা হচ্ছে কি আইভরি শেডটা ঠিক আছে ফেয়ার টোন হলে গো ফর দিস ওয়ান এটা খুবই খুবই ভালো একটা খুবই ভালো একটা ফাউন্ডেশন ফর অয়েলি স্কিন তো অফার আছে অফার প্রাইসটা সবাই জানো আমি তাও একটু লাস্টে বলবো এখন আমি বলবো না ভালো ফাউন্ডেশন আইলাইনার কিছু প্রাইসই তো বলছেন আপু ফাউন্ডেশনের প্রাইস 500 টাকা আইলাইনার প্রাইস মোস্ট অফলি 190 টাকা আমি বলতে চাইনি বাট আপনারা হচ্ছে কি তুমি গাজা খাইছো আজকে গাজা তো কম আমি গাজার থেকে এই কিছু খাইছি দাঁড়ান আপনাকে আমি ব্লক করতেছি একটু একটু ওয়েট করেন সীমা আক্তার আপু আচ্ছা আমি গাজা খাই না আমি অন্য কিছু খাই সো এটা হচ্ছে কি আপনার W7 এর আইলাইনারটা যেটা আমি অ্যাপ্লাই করেছি এটা মোস্ট অলি 170 টাকা সরি 190 টাকা যদি অফারে থেকে থাকে আর না থাকলে 250 টাকা মেকআপ করতে করতে লাইভ দেখতেছি কোথায় যাবা বলো না আচ্ছা চারটা একসাথে যে ব্লাশ ওইটা কি ভালো হবে হ্যাঁ ওটা ভালো হবে কিস বিউটির মোস্ট প্রবলি ইয়েস কিস বিউটি না হ্যাঁ কিস বিউটির আমি দেখাই দিব সো এটা হচ্ছে কি তোমার ওয়াও তুমি কত সুন্দর করে সাজো আপু আপনারাও অনেক সুন্দর করে সাজবেন তোমাদের কাছে যদি মেকআপ রেডি করে থাকে আচ্ছা মিডিয়াম টোনের ওয়েটিং ভাইল কোন শেডটা হবে এবং মিডিয়াম টোনের ওয়েটিং ভাইলের সফট বেজটা হবে ওকে আচ্ছা সো এইটা হচ্ছে কি আপনার এইগুলো দিয়ে আপনি ব্রোনজার করতে পারবেন এইগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে সো যার এটা লাগবে আমি বলবো স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য এখন এইটা হচ্ছে কি আপনার ব্রোনজার প্লাস কন্ট্রোল বোরিং ফিল হচ্ছে তাই মেকআপ করতেছি ওয়াও আমারও এরকম হয়তো মানে হোয়াটসঅ্যাপ অন টাইম যখন আমি কি হইছে হোয়াটসঅ্যাপ অন টাইম যখন আমি হচ্ছে কি তোমার ই ছিলাম কি বলে মানে আমি লাইফলেস ছিলাম তখন আমার মেকআপ করতে খুব মন চাইতো এন্ড আমি মেকআপ করতাম সো সমস্যা নাই ইট ডাজন্ট মিন যে আমি তোমাকে বলতেছি তুমি লাইফলেস ওরকম কিছু না মেকআপ করাটা খুব ভালো ওকে আচ্ছা এটাও কিন্তু তোমার W7 এর ব্রোনজার প্লাস তোমার কন্ট্রোল রোদেলা বলে ফেলো লিকুইড গ্লিটার আইশ্যাডো আছে কি লিকুইড গ্লিটার আইশ্যাডো আছে উষা স্যার একটা আইশ্যাডো আমার আইনে দাও আচ্ছা আচ্ছা আমি দেখাই দিচ্ছি হোয়াইট কাজল আছে এমএনএক্স আমি দেখাই দিচ্ছি অফারে আছে আচ্ছা এইটা যদি অফার থেকে থাকে তার মানে বুঝতেছেন এটা রেগুলার প্রাইস অনেক কম আইলাইনার মাসকারা কাজল হাইলাইটার আইল্যাশেস মেকআপ অয়েল বিডি লাভ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি একটা মেয়ে হয় আরেকটা মেয়েকে খারাপ কথা বলো কেন তুমি নাকি তুমি হিজড়া আচ্ছা আচ্ছা যে যা বলার বলুক উনি নিজে মাত্র গাঁজা সেবন করে এসেছেন দ্যাটস ওয়াই সে আমাকে বলছে আমি গাঁজা সেবন করেছি যদিও আমি গাঁজা সেবন করি
আচ্ছা সো এটা কোনো ফ্যাক্ট না যেটা বলার সে বলুক এটা হচ্ছে কি তোমার 50 টাকা হ্যাঁ এটা 50 টাকা হোয়াইট কাজল বলছি তুমি পড়ো নাই আরেকবার একটু বলো নুট কাজল আছে রিমেলের নুট কাজল রিমেলের নুট কাজল আছে আমাদের কাছে আমি দেখাই দিব ঠিক আছে রিমেলের নুট কাজল আমাদের কাছে আছে আপু নুট কাজল বিশ্বাস করবেন নাকি আমি জানি না আপু আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলবো আপনি যদি রিমেলের নুট কাজল না নেন আপনি আপনার লাইফে একটা মিস করবেন বিকজ আমি আমার হোল লাইফে আমি এত ভালো নুট কাজল আমি ইউজ করি নাই টু বি ভেরি অনেস্ট সেটা হচ্ছে কি আপনার হোয়াইট কাজলটা এটা প্রাইসটা 50 টাকা অনলি আচ্ছা লেটস টক অ্যাবাউট সামথিং এলস আমরা এখন কথা বলছিলাম হচ্ছে এই নিয়ে কি বলে এটাকে পুশার্স নিয়ে কথা বলবো ঠিক আছে হোয়াইটেনিং সিরামের নাম বলো স্কিন বলতে হবে স্কিন টাইপ বলতে হবে দুরু হারাম জানি আচ্ছা রদেল আপু তোমার স্কিন শেড কত হবে ওয়েট এন্ড ভায়োলেট ফটো ফোকাস আপু আমি গোল্ডেন বেজটা ইউজ করি আই এম নট ফেয়ার আই এম নট ব্ল্যাক ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে হাইলাইটার দেখাও আপু দেখাবো একটু ওয়েট করতে হবে সো এইটা হচ্ছে কি তোমার উশাজের একটা আপু গ্লিটার আই শ্যাডো চাচ্ছিল তার জন্য ঠিক আছে আপু ফাউন্ডেশন দেখাও দেখাই দেবো মিস বাপু আমি তো দেখাচ্ছি তোমার স্কিন বলো আচ্ছা আই শ্যাডো প্যালেট দেখাও দেখাই দেবো ভাইটামিন সি সিরামের প্রাইস কত থাকলে বলো 299 টাকা অথবা 290 টাকা হ্যাঁ মিলাও এটা আচ্ছা তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে কি তোমাদের এটা এটা হচ্ছে কি তোমাদের উশাজের গ্লিটার আইশ্যাডো ঠিক আছে গ্লিটার আইশ্যাডো যারা চাচ্ছিলে তারা এটা নাও আইশ্যাডো প্যালেট দেখাও ও আমি আপম দেখাই দিব আমি আপম দেখাই দিব সেটা আমি রেখে দিলাম কি হইছে একটু আনসো ওটা রিমেলের স্ক্যান্ডের কাজলটা নুট কাজলটা আচ্ছা সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে তোমার পাশে আমি বুঝতে পারছি আচ্ছা মাসকারা দেখাও আপু মাসকারা মাসকারা দেখাই দিব আপু ডেলিভারি চার্জ কত দিনাজপুর আপু সুন্দরবন থেকে নিলে 130 টাকা পার্সেল বড় হলে 150 টাকা এসে পরিবহন থেকে নিলে 180 টাকা আচ্ছা সো এগুলো হচ্ছে কি তোমার উশাজার অনেকগুলো কালার আছে আমাদের কাছে আই থিংক তোমার 7টার মতো কালার হবে বাট 4টা আমি এখন দেখাই দিচ্ছি সো এইটা হচ্ছে কি তোমার দুইটা কালার এন্ড দেন এইটা দুইটা কালার ওকে এটার ভিডিও করা আছে ইনশাআল্লাহ পেয়ে যাবে সো এগুলোর প্রাইসও তোমরা ইনবক্স থেকে জানতে পারবে অফারে আছে তুমি লিকুইড ব্লাশ দিছো ইয়েস আমি লিকুইড ব্লাশ দিছি আমি বললাম না এখন থেকে আমি সব নতুন নতুন প্রোডাক্ট আমি ইউজ করব আচ্ছা তোমার মেকআপটা খুব জোস হইছে আজ প্রেমে পড়ে যাওয়ার মতো থ্যাংক ইউ সো মাচ বাট প্রেমে পড়া বারণ সবাই তো জানেন অয়েলি স্কিনের জন্য আর উজ্জ্বল শ্যামলার জন্য শেড বলো অয়েলি স্কিনের জন্য আর উজ্জ্বল শ্যামলার জন্য শেড যদি না আপু সফট বেজটা নিতে হবে ওয়েট এন্ড ভায়োলেট সফট বেজ যদিও আমি দেখাতে পারবো না জাস্ট তুমি হচ্ছে গিয়ে আমি কি বলছি আমি কি আনতে কাজল না আমি লাইভে তো আচ্ছা নীল মাস্কার হবে না আপু নীল হবে না লক্ষ্মী আচ্ছা আমি কি বলবো ও হোয়াইট হোয়াইট কাজল প্রাইমার লিপস্টিক বেবি ব্লেন্ডার তো মেকআপে দাঁড়াও একটু পরি ব্লেন্ডার তো মেকআপ অয়েল বিডি আসলে আসলে টু বি ভেরি সবকিছু মেকআপ অয়েল বিডি আচ্ছা নরমাল টু অয়েলি স্কিনের জন্য হোয়াইটেনিং সিরাম বলো আপু মিলাওয়ের সিরাম নিতে পারেন আপু আমার আমার নামে গ্লিটার লাইনার উষা ওয়া উষা আপু আচ্ছা সো এটা হচ্ছে রিমেলের এটা ভাই এটা আমার আমার লাইফের বেস্ট একটা কাজল মানে আমি আমি আসলে এত ভালো ভালো ব্র্যান্ড আমি ইউজ করেছি আমি একদম হাই এন্ড ইউজ করেছি বাট তাও আমি এই রিমেলের মতো পাইনি যদিও রিমেল একটা ভালো একটা ব্র্যান্ড মানে হাই এন্ডের কাছাকাছি একটা ব্র্যান্ড তো এটা ওকে এটা নিয়ে নিতে পারো 280 টাকা বা 380 টাকা পড়বে এটা প্রাইস লিপি কোনটা দিয়েছো লিপি দিছি তোমার হচ্ছে গিয়ে আপু ডায়ারের সেটটা দিয়েছি 50 টাকা কি আপু আলিশা আপু এখনই তুমি আয়েশা জিজ্ঞাসা করলে 50 টাকা কি তুমি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেমন আছি আমাকে কেমন লাগতেছে আজকে এগুলো বলবা না এটা তো মানে একটু বলে না আচ্ছা নুট কাজলের প্রাইস আপু নুট কাজল মনে হয় 280 টাকা মোস্ট প্রবলি লিপি এটা দিয়েছে আপু লিপি এখান থেকে দিস ওয়ান ওকে আচ্ছা উষা আপু ভালোবাসা দিয়েছেন পিগমেন্টেড হাইলাইটার দেখান আপু আপনার আপনার বাজেট যদি খুব বেশি ভালো হয় খুব বেশি বলতে হচ্ছে গিয়ে আপনার বাজেট যদি খুব ভালো হয় তাহলে আমি আপনাকে বলবো মানে আর মানে ই করার দরকার নাই টেনশন করার দরকার নেই আপনি হচ্ছে কি এটা নেবেন অথবা আপনি হচ্ছে কি রেভলিউশনেরটা নেবেন ঠিক আছে রেভলিউশনেরটা নেবেন রেভলিউশনেরটা অনেক 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 বেশি ভালো হ্যাঁ যদি আপনার 500 তো না এটার প্রাইস 750 টাকা নেই তো অফার আছে 600 সামথিং আমি দেখে নিলাম নামটা বলো তো ওয়েটন বাই হ্যাঁ 8781 এটার নামটা অনেক সুন্দর জানেন এটার নাম কি বলবো 565 টাকা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি 565 টাকা আছে অফারে ঠিক আছে 565
मोबाइल আচ্ছা আমি একটু আপনার কমেন্টটা জোরে জোরে পড়বো ঠিক আছে মানুষের মন মানসিকতা কি বিস্তি তারা মানুষের মন মানসিকতা এত যখন আগে জানতাম না আপু তখন বললো না যে আমি কি আজকে কি খাইছি আমি ফান করে বললাম যে তুমি মেবি গাজা খাইছো বাট আপনাদের তো মন মানসিকতা খারাপ কি ভুল বুঝে কি না বললেন ওকে থ্যাংকস বলবো না বাই মেকআপ অল বিডি আল্লাহ হাফেজ আচ্ছা কোনো সমস্যা নাই আপনি যদি আমাকে বলতে পারেন লাইভে অন লাইভ আমি গাজা খাইছি নাকি তারপর যদি হচ্ছে আমি আপনাকে একটা রিপ্লাই দেই তারপর যদি আপনার গায়ে ছাদ করে আগুন লেগে যায় ভাই এই আগুন আরো দশ বার লাগবে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এগুলো তোমাদের মিরপুর আউটলেটে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তো এইটা হচ্ছে কি আপনার পূজার লিপস্টিক আই এম অন ফায়ার টুডে আমাকে আরো আগুন লাগান না मानी की भूल क्या बुझे कथा रिप्ले दिए चोखे ओके सो এখন আমি কথা বলবো তোমার অন্যান্য কিছু প্রোডাক্ট নিয়ে আমি এটা নিয়ে কথা বলতেছিলাম এটা মাঝে আমি হচ্ছে কি তোমার মানেই হয়ে গেছে ওকে আচ্ছা তারপর টুপুর আপু ভালো লাগছে যদিও কমেন্টটা বাট ইটস ওকে লেটস ফরগেট হার ব্লাশ কোনটা দিছে আপু আমি ব্লাশ আজকে একটু ডিফারেন্টটা দিছি আমি দেখাই দিচ্ছি ওকে সো এটা হচ্ছে কি তোমার W7 দ্য ম্যাট এখন আমি বলি সুপার টুপুর সুপার ডুপার অয়েলি স্কিন যারা আছে যাদের নাকি স্কিনে একদমই হচ্ছে কি তোমার মেকআপ থাকে না তারা এটা ইউজ করবে একদমই মেকআপ থাকে না তারা এটা ইউজ করবে এর থেকে ভালো 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 হচ্ছে কি তোমার হেয়ারটা কি অরিজিনাল নাকি এক্সটেনশন করছে আপু অরিজিনাল চুল আপু আচ্ছা এক্সটেনশন করি নাই লক্ষ্মী সো এটা হচ্ছে কি তোমার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে সুপার ডুপার অয়েলি স্কিন যারা আছো তারা এটা নিবে এখন যাদের ফেসে একদমই মেকআপ বসতে চায় না তাদেরকে আমার ছোট্ট দুইটা সাজেশন একটা হচ্ছে কি ভালো একটা প্রাইমার মানে তোমার বেস যেটা তোমার নিব যেটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করো মানে ভালো একটা প্রাইমার রাখার চেষ্টা করো আর সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে কি তোমার এটা ভালো একটা সেটিং স্প্রে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার মেকআপটা লং লাস্টিং হবে ঠিক আছে এটা হচ্ছে কি W7 এর ম্যাট ফিক্সারটা যারা লাগবে স্ক্রিনশট নিতে পারো তোমার পিছনে অরেঞ্জ কালার সেটটা কি আমার পিছনে অরেঞ্জ কালার সেট অরেঞ্জ কালার সেট এটা হচ্ছে কি তোমার এটা আমি দেখাই ফ্ল্যাশ মোমেন্ট লিপস্টিক আছে না টেকনিকের হাইলাইটারের প্রাইস কত আপু টেকনিকের হাইলাইটারের প্রাইস তো 320 টাকা তাই না 320 টাকা করে তুমি কোন আইলাইনার ইউজ করছো এখন আপু আমি W7 এর আইলাইনার ইউজ করেছি সরে আপু আমি W7 এর ইউজ করেছি W7 এর আইলাইনার ইউজ করছি আমার কপালটাই এটা আমি ইউজ করছি তুমি অনেক কিউট এন্ড প্রিটি তোমার থেকে বেশি না অবশ্যই বেনিফিট প্রফেশনাল প্রাইমার হবে না আপু হবে না আচ্ছা আপু আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেক ভালো দ্যাটস ভাই ভালো লাগে ওকে আচ্ছা সো এরপর আমি একটু তোমাদের কি দেখাবো রেগুলেশনের প্রাইমার 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 দেখাই দিচ্ছি ঠিক আছে প্রাইমার আমি দেখাই দিচ্ছি ওকে সো লেটস সি এভিলাইন এভিলাইনটা একটু দেখি এভিলাইনটা আমার খুব ভালো লাগে কই রাখলাম জানো
লক্ষ্মী তো ঘরের মানুষ তুমি কেন বুঝো না বলো তো আচ্ছা 570 টাকা পড়বে এটার প্রাইস ওকে 570 টাকা পড়বে এটার প্রাইস আপু W7 এর পাশে orange color সেটটা দেখা আপু W7 এর পাশে orange color সেটটা দেখাই দিচ্ছি একটু wait করো আমি just Evelyn এর এটা দেখাই দিচ্ছি তারপর আমি ওটা দেখাই দেব ঠিক আছে আচ্ছা কিরে পেতনি কিরে ভূতনি এই সব শুনতে শুনতে কানটা জ্বালাপালা হয়ে যায় মেকআপ করলে হেভি মেকআপ করলে পেতনি বলে তাই আগে মেকআপ করি না আপনার কমেন্ট আমার খুব ভালো লাগছে বাট আপনি বিশ্বাস করেন এরকম আমি অনেক করছি মানে মানুষ বুঝে নাই আমি আমি যেটা বুঝাইছি আপনি বুঝতে পারবেন বিকজ আমি আপনার মতো আমি বুঝতে পারছি আপনি কোনো নেগেটিভ কমেন্ট করেন নাই কিন্তু আমি যেটা বুঝছি সেটা আমাকে বুঝতে দেন কালকে এরকম একটা মিসকমিউনিকেশন হয়েছিল তুলির লাইভে আচ্ছা তো এরকম করে মাঝে মাঝে বাচ্চারা কিন্তু কোন সেন্সে করে এটা কিন্তু যাকে করছে সেটা কিন্তু বুঝা যায় আচ্ছা আপু আপনি দাঁড়াতে পারবো না আমার পা পেইন তুমি একটু বসো তাহলে মুনিয়া ঠিক আছে রিমেলের ফাউন্ডেশন 010 আছে কন্ট্রোল পাচ্ছ একটা হচ্ছে কি তুমি ব্রোনজার পাচ্ছ সরি একটা কন্ট্রোল পাচ্ছ একটা হাইলাইটার পাচ্ছ আরেকটা হচ্ছে কি তোমার এটাকে কি বলে ব্লাশন পাচ্ছ ওকে সো এটা আমি রেখে দিলাম এটার প্রাইস হচ্ছে 570 টাকা অফার আছে এটা রেগুলার প্রাইস 780 টাকা মোস্ট প্রবলি 780 টাকা এটা তোমার হচ্ছে কি অনেক 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 জোস একটা আচ্ছা আপু তোমার হেয়ারে কি ইউজ করবো আপু আমি প্রোফাইবার ইউজ করছি রিসেন্টলি আমার খুবই খুবই ফেভারিট একটা জিনিস প্রোফাইবার মানে প্রোফাইবার ছাড়া আমি আমি গোসল করি না প্রোফাইবার ছাড়া টু বি ভেরি অনেস্ট আরেকটা হচ্ছে কি তোমার লিগানো হেয়ার টনিকটা ইউজ করছি দুইটা ইউজ করতে পারো খুবই বেনিফিশিয়াল তোমার তোমার চুলের জন্য ঠিক আছে এটা আমি রেখে দিলাম হ্যাঁ এটা আমি রেখে দিলাম প্রাইসটা পড়ে 570 টাকা তোমার চোখে আচ্ছা কি হয়েছে তোমার চোখ গুলো খুব অ্যাট্রাকটিভ লাগছে এটা কি আইলাইনারের জন্য নাকি তুমি বেশি কিউট হয়ে গেছো অফকোর্স আইলাইনারের জন্য আপু আমি W7 এর আইলাইনার ইউজ করছি এই যে আসছিল এই কোন তো আচ্ছা সেটা W7 এর আচ্ছা আজ অনেকদিন পর দিনটা ভালো যাচ্ছে তাই একটু আজকে সবার সাথে ফান করছি মনটা ভালো তাই আজকে মেকআপ করার ভিডিও কমেন্ট করলাম আগে শুধু দেখতাম আজকে অনেক বেশি কিউট লাগছে তাই ফান করছি আচ্ছা বাকি টুক করতে পারিনি আপু কই গেল বিশ্বাস করো আমি না সীমাতে কমেন্ট করতে পারতেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি কি বলছেন আমি পুরো কমেন্ট করতে পারিনি যদি নেগেটিভ হয় থ্যাংক ইউ সো মাচ যদি পজিটিভ হয় থ্যাংক ইউ সো মাচ কি করছে আমি আসলে জানি না আমি আপনার কমেন্টটা পড়তে পারিনি হ্যাঁ আমার আমার কোনো সে নাই ইফ আই এম রং দেন আই এম সরি ইফ আই রাইট দেন আই এম সরি ঠিক আছে এখানে আমার আর কিছু বলার নাই সরি বলা তো সবাই পারে না যদি আপনার মনে হয় আমি আপনার সাথে খারাপ বিহেভ করেছি বাট আপনি আমাকে লাইভে এসে উল্টাপাল্টা বলেন এন্ড দেন আপনার তো বুঝতে হবে তাই না সো আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই কিছু করার নেই আমার এর বেশি কিছু করার নেই কিন্তু আমার মেকআপটা খুব ভালো লাগছে কিন্তু আমি করলে এসব বলে কারণ মেকআপ ফিনিশিং ভালো হয় না তাই মেকআপ প্রাইমার আর ফাউন্ডেশন বলো আচ্ছা মেকআপ আপু মানুষ অনেক কিছু বলে মানুষের কথা কান দিতে হয় না আরেকটা জিনিস আমি বলি মেকআপে কি বললেন আপনি একটা প্রাইমার আর একটা ফাউন্ডেশন তোমার স্কিন টাইপটা আমাকে বলো আমি বলে দিচ্ছি আমি সাজেস্ট করে দিলাম ওকে আচ্ছা তো এরপর আমি কথা বলছিলাম তোমার এডলাইন নিয়ে এডলাইন নিয়ে কথা বলা শেষ এটার প্রাইস হচ্ছে 570 টাকা অনলি 570 টাকা এটার প্রাইস এটা দেখে দিলাম এরপর আমি একটু কথা বলবো কিস বিউটি এটা নিয়ে
এটাতে কিন্তু অফার আছে মোস্ট প্রবলি আপু আপু আমি আইলাইনারটা ইউজ করেছি W7 এর ওকে W7 এর আমি ইউজ করছি 550 টাকা বা 500 টাকা এটা প্রাইস এটা হচ্ছে কি তোমার কিস বিউটির 4 ব্লাশ ঠিক আছে 4 ব্লাশ এটা কেন বলে এইখান এটা সুন্দর একটা জিনিস কি আমি একটু বলি এটার মধ্যে দুইটা হচ্ছে কি তোমার পাউডারই 450 টাকা ওয়াও অফার আছে 450 টাকা করে ঠিক আছে কি রে বুবু কমেন্ট করছো না কেন আপু রাফা আপু আমি সত্যি কমেন্ট আমি পাচ্ছি না নাকি আমি কি বলবো আমি বুঝতেছি না তোমরা একটু কমেন্ট করো আমি যদি একবার না পড়ে থাকি দুই তিনবার করো ইনশাআল্লাহ আমার চোখে পড়বে ওকে আচ্ছা প্রিটি হাউসের প্যালেটের আইশ্যাডোর প্রাইস হচ্ছে কি আপু 1080 টাকা এন্ড কপ মানে কি কালার কেমন আমি দেখাই দেব স্কিন টাইপ কম্বিনেশন আর গায়ের রং ফর্সা কম্বিনেশন টু হোয়াট এটা বলতে হবে ফুল কভারেজের ফাউন্ডেশন দেখো আপু দেখাই দিব আচ্ছা ফুল কভারেজের ফাউন্ডেশন আমি দেখাই দেব সো এটা হচ্ছে কি তোমাদের এটা একটু আমাকে দেখাইতে দাও আমি একটু কনফিউজ না হই আমি এটা দেখাইনি সো এটা হচ্ছে কি তোমার চারটা আছে এটা চারটার মধ্যে তোমার দুইটা হচ্ছে কি তোমার গ্লিটার টাইপের মানে গ্লিটার বলতে হচ্ছে একটু শিমারি শিমারি টাইপের নট এক্সাক্ট গ্লিটার আর দুইটা হচ্ছে কি পাউডারি শেডের সো এটা যারা নিতে চাচ্ছ নিতে পারো চারটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার সেম কালার না ওকে সো এটা আমি রেখে দিলাম প্রাইস 450 টাকা ডিসকাউন্টে আছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো টেকনিকের হট ফয়েল আইশ্যাডো প্যালেটে আছে টেকনিকের হট ফয়েল আছে বাট ওটা আপু ওটা যেহেতু হচ্ছে কি একটু তোমার ডিসপ্লেস হয়ে যায় সেই জন্য যেটা করতে হচ্ছে নিজ দায়িত্বে নিতে হবে অথবা আমি আউটলেটে গিয়ে পারচেজ করতে হবে ওকে তোমার পিছনে বড় আইশ্যাডো প্যালেটটা দেখো প্লিজ দেখো দেখো একটু দাঁড়াও আচ্ছা ফুল কভারেজের ফাউন্ডেশন যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো অফকোর্স গো ফর W সরি W সান বলছি ওয়েট এন্ড ওয়াইল আছে কিন্তু ওয়েট এন্ড ওয়াইলের উপর হিউজ অফার আছে হিউজ হিউজ অফার আছে সো ওয়েট এন্ড ওয়াইল মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ওয়েট এন্ড ওয়াইলের প্রাইস সো যারা নাকি নিতে চাচ্ছ 500 টাকায় ওয়েট এন্ড ওয়াইল কখনো দিছে কোন পেজ আমাকে জাস্ট একটা নাম বলো যে এই পেজটা তোমাকে হচ্ছে কি 500 টাকায় দিছে আমি 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 কি বলবো আমি লাইভ ক্লোজ করে দেবো টু বি ভেরি অনেস্ট কারণ আমার আমি কখনো দেখিনি এমন না যে শুধুমাত্র মেকআপ অল বিডির পেজে ঘোরাঘুরি করি বা মেকআপ অল বিডির সাথে আছে এরকমটা না বাট যেটা জিনিসটা হচ্ছে কি তোমার অন্যান্য অনেক পেজ আমার হচ্ছে কি লাইক দেওয়া থাকে লাইভ দেখি বাট অন্যান্য কোন পেজে আমি দেখিনি 500 টাকায় ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন লাইক সিরিয়াসলি সো যারা নাকি একটা ফুল কাভারেজের একটা ফাউন্ডেশন নিতে চাচ্ছ তারা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন নেবে মাত্র 500 টাকা ম্যাট আইশ্যাডো দেখো কম প্রাইস আছে দেখাই দেবো আপনার স্কিন বেশিরভাগই অয়েলি থাকে আচ্ছা অয়েলি থাকলে আপু গো ফর দিস ওয়ান ঠিক আছে গো ফর দিস ওয়ান তুমি যেহেতু ফর্সা তুমি এটা নিবে ঠিক আছে এটা হচ্ছে ফর্সা যারা আছে সফট আইভরি এটা নিয়ে নিবে আচ্ছা একটা আইশ্যাডো আমি দেখাই দিব আইশ্যাডো দেখাও কম প্রাইসের মধ্যে দেখাই দিব সেটা হচ্ছে কি তোমাদের এটা সফট আইভরি শেডটা এটা তোমরা নিতে পারো যারা নাকি ব্রাইট স্কিনের আছো ইভেন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিনের জন্য প্রাইমার কোনটা ভালো হবে আপু কম্বিনেশন স্কিনের জন্য প্রাইমার ভালো হবে তোমার কই গেল ওইটা কম্বিনেশন স্কিনের জন্য তোমার মেবলাইন বেবি স্কিনটা ভালো হবে ঠিক আছে মেবলাইন বেবি স্কিনটা ভালো হবে আরে তোমরা কোথায় গেলে রে আমার ম্যাট আইশ্যাডো দেখা কম প্রাইসের মধ্যে আচ্ছা লেটস সি ম্যাট আইশ্যাডো আমার ওনাটা আমার খুব বিরক্ত করতে ঠিক আছে আমি এখন ওনারে পাঁচ পাঁচ আচ্ছা এখন আমি হচ্ছে গিয়ে তোমাদের কি দেখাই কি বলে একটা ভালো আইশ্যাডো দেখাই কম প্রাইসের মধ্যে আচ্ছা এইভাবে বলার মানে কি আপু ভুল কেন বুঝবেন এটা এটা কি আমি করি নাই নাকি করছি তাও এখানে আসতেছে আচ্ছা আপু ফান করছি ওনার এটাই বুঝতে বোঝা উচিত ছিল যে আমি নিশ্চয়ই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে হার্ট করবো না আমি বুঝে গেছি আমাকে আর বুঝায় না ঠিক আছে আমি বুঝে গেছি আপনি পান করছেন লেটস ফরগেট ইট ওকে আচ্ছা সো ওয়েট এন্ড ওয়াইল্ড এর সফট আইভরি প্রাইস আপু 500 টাকা মাত্র 500 টাকা সেটিং স্প্রে প্রাইস কত আপু কোনটার কথা বলছে নাম উল্লেখ করে বলতে হবে সো এটা হচ্ছে কি তোমার একটা ভালো ম্যাট একটা যারা চাচ্ছ একটা কম প্রাইসে একটা আপু কমেন্ট করলো সেই আপুটার জন্য ওকে কেয়ারফুল স্পটের শ্যাম স্পট না সরি স্টপ ভুল করতেছে আজকে আচ্ছা স্টপের জন্য তুমি লিগানো শ্যাম্পুটা নিতে পারো লিগানো শ্যাম্পুটা নিতে পারো সো এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার এটা আচ্ছা একটু আপু একটু মেকআপ করতে পারি না ঈদের আগে মেকআপ লাইভ করেন প্লিজ যদি একটু শিখে সাজুগুজু করতে পারি ঈদে ইনশাআল্লাহ সুন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কি তোমার একটা ম্যাট টাইপের যারা নাকি কম প্রাইসে 350 টাকা মাত্র মাত্র 350 টাকা প্রাইস এটার একদম কম প্রাইসে যারা একটা ভালো হচ্ছে গিয়ে আইশ্যাডো খুঁজতেছো মানে জাস্ট সি দ্য কালার লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি এত জোস কালার তো হট তো কোনো দরকার নাই আছে এত বেশি সুন্দর
এন্ড একদমই ম্যাট সো যারা নাকি নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো জ্যাকলিন হিলের এটা হচ্ছে কি তোমার জ্যাকলিন হিলের প্রাইসটা পড়বে তোমার মরফে জ্যাকলিন হিল প্রাইসটা পড়বে তোমার শুধুমাত্র শুধুমাত্র 350 টাকা ওকে 350 টাকা পড়বে এটা প্রাইস W7 এর আইলাইনার প্রাইস একটু দেখবে W7 এর আইলাইনার প্রাইস আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা এগুলো নিয়ে কথা বলবো না এগুলো নিয়ে আমি কথা বলতেও চাই না আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে সবসময় আমার কাছে সুন্দর লাগে তোমায় অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ উফ তুমি কোন কন্ডিশন ইউজ করেছো আচ্ছা 160 টাকা ঠিক দেখছো লিগানো শ্যাম্পুর প্রাইস আপু একটু ইনবক্স করতে হবে এটা হচ্ছে কি তোমার মরফে জ্যাকলিন হিলটা এটা আমি দেখাই দিলাম রেখে দিলাম ওকে আচ্ছা লিগানোর প্রাইস আপু একটু ইনবক্স করে নাও আমি তো সবকিছু প্রাইস মুখস্থ রাখি না লক্ষ্মীরা নামাজ পড়ে আসলাম লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু প্লিজ বলো বেবি স্কিনের প্রাইস কত আপু বেবি স্কিনের প্রাইস আমি দেখে বলতেছি দেখে আমি বলতেছি ঠিক আছে আমি দেখে বলতেছি ৩৯০ টাকা বেবি স্কিনটা কি আনছো ৩৯০ টাকা পড়বে ঠিক আছে ৩৯০ টাকা পিছনের বড় আইশ্যাডো প্যালেটটা দেখা আপু পিছনে বড় আইশ্যাডো প্যালেট আমি দেখাই ছেলে হলে প্রপোজ করতাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গায়ের রং হোয়াইট ভালো ফাংশন দেখাও পিম্পল উঠবে না কোন কালার কোন কালারটা স্ক্রিনশট দিব গায়ের রং ব্রাইট হলে অফকোর্স আপু সফট আইভরিটা নিতে হবে বারবার বলতেছি সফট 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 আইভরিটা নিতে হবে যারা ব্রাইট স্কিনের আছেন ঠিক আছে হট ফয়েল প্যালেট হোম ডেলিভারি হবে আপু হট ফয়েলের তো হোম ডেলিভারি তোমরা হচ্ছে কি নিজ দায়িত্বে নিতে হবে আমি শুরুতে বারবার বলতেছি তোমরা কেন বুঝো না আচ্ছা তো এটা হচ্ছে কি তোমাদের ইটা ওকে এটা হচ্ছে কি আইশ্যাডো প্যালেট ভালো একটা মাস্কারা আছে চুজ করো আপু গো ফর আই ম্যাজিক ঠিক আছে আই ম্যাজিকে চলে যাও আই ম্যাজিক খুবই ভালো একটা মাস্কারা ওকে তো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো ওকে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল তোমরা একটু দেখে নিও এখানে হচ্ছে গ্লিটারস প্লাস হচ্ছে কি কি বলে গ্লিটার প্লাস হচ্ছে কি পাউডারি আইশ্যাডো আছে ওকে তো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখো এটা কোথা থেকে বাই করলাম ওকে এটা রেখে দিই হ্যাঁ এটা রেখে দিই আমি উজ্জ্বল শ্যামলা ইয়েলো টোনের একটা ফাউন্ডেশন বলো মিথিল আপু তুমি ইয়েলো টোনের একটা ফাউন্ডেশন বলবো তোমাকে তুমি হচ্ছে কি W7 ওয়েট ইন ওয়াইল্ড এর গোল্ডেন টা নিবে ঠিক আছে গোল্ডেন টা নিয়ে নিবে আপু ফাউন্ডেশন হবে না আপু ফল আউট হবে না আইশ্যাডো নিব আমি অবশ্যই হবে না আমি যে কয়টা মানে ফাউন্ডেশন বলো বা হচ্ছে গিয়ে তোমাদেরকে কসমেটিক্স চাই দেখাচ্ছি প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালে তোমার ফল আউট হয় না ব্লাশ শেড কোনটা দিছো বলো ব্লাশ আমি বলে দিতেছি লক্ষ্মী আমি বলে দিই এটা আমি রেখে নিই ব্লাশটা আমি কোন ব্লাশটা রাখবো এই ব্লাশগুলো অফার আছে না ডার্ক কালার আজকে লাগাইলাম যেটা বুকো আজকে আমি এটা দিয়েছি ঠিক আছে এটা আমি দিয়েছি ওকে এটা আমি দিয়েছি সো এটা হচ্ছে কি তোমাদের 02 ঠিক আছে 02 নাম্বারটা আমি আজকে অ্যাপ্লাই করলাম এটা দিস ওয়ান ওকে আচ্ছা আচ্ছা
নিশিতা নাবির আপুকে আমি বলছি না, মানে কেউ কারো কমেন্টে রিপ্লাই দিবেন না। দেখেন এখানে হচ্ছে কি আরো মিসকমিউনিকেশন ক্রিয়েট হবে, সো কেউ কারো রিপ্লাই দিচ্ছেন দিবেন না। ওকে আচ্ছা আপু, আয়েশাটা প্যালেটে তোমাদের সার্ভার ব্রাঞ্চে পাওয়া যাবে? আপু সার্ভার তো এখন মানে বন্ধ আছে, তো তুমি পাবে না, তুমি হচ্ছে গিয়ে অনলাইন থেকে নিতে পারো। ওকে আপু, গোল্ডেন বেজে ফেয়ার হলে নেওয়া যাবে? আপু ফেয়ার হলে নেওয়া যাবে, ফেয়ার হলে নেওয়া যাবে, ওকে সমস্যা নাই। সো এটা হচ্ছে কি তোমার 03 নাম্বার 02 নাম্বারটা আমি অ্যাপ্লাই করেছি। বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট আছে? আছে আপু, এটা আমি রেখে দিলাম। আর অফার প্রাইস আরো আছে, আমি দেখাই দিচ্ছি। এগুলো প্রাইস কত? মাত্র 250 টাকা। এগুলো হচ্ছে কি মাত্র 250 টাকা করে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমাদের W7 এর ক্যান্ডি ব্লাশন গুলো, বড় আইশ্যাডো। আচ্ছা গোস্ট গার্লের প্রাইস কি 690 টাকা ছিল না? 690 টাকা মোস্ট ওয়ান, ঠিক আছে আপু 690 টাকা। আচ্ছা বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট আছে? আছে আপু, আমি দেখাই দিব। এটা হচ্ছে কি তোমাদের W7 এর ক্যান্ডি ব্লাশ, প্রাইসটা পড়বে শুধুমাত্র 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 250 টাকা। ওকে আইশ্যাডোটা দেখাইলা, একমাত্র দাম তো বলো না আপু, প্রাইসটা হচ্ছে কি 690 টাকা মোস্ট ওয়ান, প্রাইসটা বলো 690 টাকা না 690 টাকা মনে হয় প্রাইস? আচ্ছা 690 টাকা, ঠিক আছে। আচ্ছা নিষেধ করছি। আচ্ছা সো এরপর আমার চলে যায়, থ্যাংক ইউ আপু। আচ্ছা কেন থ্যাংক ইউ? আই ম্যাজিক এর ব্লাশ হবে আপু? না আই ম্যাজিক এর ব্লাশ হবে না আপু। বেবি লিপস আছে? বেবি লিপস মানে আপু রেভুলেশন এর ব্লাশ প্যালেট প্রাইস? আপু রেভুলেশন এর ব্লাশ প্যালেট প্রাইস মানে রেভুলেশন আছে আমাদের কাছে, আছে, কিন্তু আমি প্রাইসটা বলতে পারতেছি না আপু। আমি যদি একসাথে অনেকগুলা নেই, সবগুলা দিয়ে ভারী কি সবগুলা ডেলি ভারী ডেলিভারি সবগুলোর প্রাইস দিতে হবে আপু, ডেলিভারি তো অবশ্যই দিতে হবে আপনাকে। আচ্ছা এই মেয়ে চলে আসছি, কেউ কোথায় ছিল তিশা বলো তো? ইদানিং লাইভ দেখো না, পেছনে লিপস্টিক সেট দেখো, দেখাই দিচ্ছি আপু। বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেট, গ্লিটার আইশ্যাডো দেখান আপু, গ্লিটার আইশ্যাডো আমি দেখাই কিছুক্ষণ আগে দেখাইছি। এগুলো হচ্ছে কি তোমার গ্লিটার আইশ্যাডো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমার গ্লিটার আইশ্যাডো, সো যারা নিতে চাচ্ছ নিতে পারো। এগুলো উষাজের, হ্যাঁ এগুলো উষাজের আপু। কার্টুন আইশ্যাডো দেখাও আপু, আপু আমি তোমাদের কথাবার্তা গান জেমির গুলো আছে আপু, ওগুলো তুমি একটু ইনবক্স করো, ওয়েবসাইটে যাও দেখাই দিবে। আচ্ছা চুল পরে তেল কোনটা, তেল কোনটা, শ্যাম্পু কোনটা আপু? আপনি অবশ্যই হচ্ছে গিয়ে আরগান অয়েল নেবেন, সাথে হচ্ছে গিয়ে লিগানোর শ্যাম্পু নেবেন। বব আইলিনার হবে? বব আইলিনার হবে না। বেবি লিপ বাম নাই আমাদের কাছে। আচ্ছা হরিপদ ঘোষ আপু। আচ্ছা এরপর আমি একটু যেটা দেখাবো, আমি একটু হ্যান্ডিয়ানের লিপস্টিকটা দেখাবো, ঠিক আছে? একটা আপু বলো লিপস্টিক সেটটা দেখাইতে, আমি একটা দেখাইছি তোমাদেরকে, পূজায়েরটা পূজায়েরটা দেখাইছি আপু। মেকআপ রিমুভার দেখাও, দেখাই দিবে, একটু ওয়েট করো, ঠিক আছে? লিপস্টিক দেখাও, দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি তোমার পূজায়ের লিপস্টিকটা, এরপর আমি দেখাবো তোমাদেরকে হ্যান্ডিয়ানেরটা। হ্যান্ডিয়ানেরটাও খুব খুব ভালো, ওকে হ্যান্ডিয়ানেরটাও খুব ভালো, যারা নিতে চাচ্ছ নিতে পারো। 450 টাকা পড়বে মোস্ট পাবলিক প্রাইস, 450 টাকা আপু। চুল গজানো কি করতে হবে আপু? লিগানো হেয়ার টনিক ইউজ করতে হবে। সেটা হচ্ছে হ্যান্ডিয়ানের লিপস্টিকটা, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে নুড এডিশনটা, হ্যাঁ নুডটা। কন্ট্রোলের হাইলাইটার সেট দেখো আপু, দেখাই দিচ্ছি, সেটা আমি রেখে দিলাম। বানানা লিপ বামের প্রাইস কত আপু? 15 টাকা মোস্ট অলি, 15 টাকা। আচ্ছা সেটা আমি রেখে দিলাম, ওকে। আচ্ছা কন্ট্রোল হাইলাইটার সেট দেখো আপু, কন্ট্রোল হাইলাইটার সেট যদি একসাথে নিতে চাও দেন গো ফর চাংলানিয়া, ঠিক আছে? চাংলানিয়া নিতে পারো, আদারওয়াইজ তুমি হচ্ছে গিয়ে একটা খুবই ভালো একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এভলাইন নিতে পারো, এভলাইন এটাও নিতে পারো, বা একটা হচ্ছে কি ড্রাগ স্টোর নিতে পারো, এটা হচ্ছে চাংলানিয়া 250 টাকা প্রাইস। আর এটা হচ্ছে কি তোমার এভলাইন, এটার প্রাইসটা পড়বে তোমার শুধুমাত্র 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 570 টাকা, ওকে। গাজীপুরে চৌরাস্তে হোম ডেলিভারি হবে, এখন সুন্দরবনের মাধ্যমে নিতে হবে, ঠিক আছে? এটা রেখে দিলাম, এখন যেহেতু লকডাউন তো আপনারা হচ্ছে গিয়ে আমরা দিতে পারছি না, মানে হোম ডেলিভারি দিতে পারছি না, বাট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সচরাচর আপু। টেকনিক মেগা ল্যাশ টেকনিক হাইলাইটার প্রাইস, মেগা ল্যাশ তো না, মেগা গ্লো। আচ্ছা এটা এটা হচ্ছে কি তোমার হাইলাইটার, প্রাইস হচ্ছে 320 টাকা, ওকে। তোমার চুল কি, তোমার চুলে আমার চুল পরে কি দিব, তেল দিবেন আপনি? তারপর হচ্ছে আপনি তো ইন্ডিয়াতে থাকেন না আপু, ইন্ডিয়াতে তো আমরা ডেলিভারি দিচ্ছি না। জ্যাকলিনের আইশ্যাডোটা আমি নিবো, নিয়ে নাও, ওকে। সেটা আমি রেখে দিলাম, এটা আমি রেখে দিলাম, প্রাইস 320 টাকা, ওকে। আচ্ছা তো এরপর আমি যাই, আর কিছু কিছু অফার আছে আমাদের কাছে। হাঙ্গেরের লিপস্টিক দেখা, ওটা কি সেট এ? হাঙ্গেরের লিপস্টিক আমি দেখাইছি মাত্র নিগার সুলতান আপু, এটা সেট বি, হ্যাঁ এটা হচ্ছে কি নোটটা সেট বি। আচ্ছা এরপর আর কি কি অফার আছে আমি একটু দেখাই। ভালো হেয়ার সিরাম আছে? হ্যাঁ হেয়ার সিরাম আছে। আচ্ছা স্ট্রিক্সের হেয়ার সিরাম আছে আমাদের কাছে, আচ্ছা 230 টাকা। আই এম সো সরি, আই এম সো সো সরি,
আমাকে মাস করে দেন এটা প্রাইস হচ্ছে 230 টাকা টেকনিকের এটার প্রাইস হচ্ছে 230 টাকা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন টেকনিকের এটার প্রাইস মাত্র 230 টাকা করে মাত্র 230 টাকা আমার নিজের বিশেষণা বিউটি গ্লেজের লিপস্টিক 80 টাকা আছে দেখাই বিউটি গ্লেজের লিপস্টিক 80 টাকা করে আচ্ছা তোমার দাও লিপস্টিকের নাম বলো আপু আমি পুডায়ের লিপস্টিক সেট ইউজ করেছি ওকে আচ্ছা পুডায়ের লিপস্টিক সেট ইউজ করেছি এরপর আমি চলে যাব হচ্ছে কি তোমাদের 410 টাকা করে তোমাদের হচ্ছে কি গ্লিটার ইলুমিনেটর যেগুলো আছে গ্লিটার বলছি আমি ইলুমিনেটর স্প্রেগুলো এখানে একটু দেখাই এটা অনেক জোস জ্যাকলিনের আইশ্যাডোটা কি ম্যাট হ্যাঁ আপু ম্যাট পাবনাতে হোম ডেলিভারি দিছো না আপু এখন যেহেতু হচ্ছে কি করোনা সিচুয়েশন সব দিচ্ছি না আমরা তোমার মুখে কোন হাইলাইটার দাও আপু আমার মুখে কোন হাইলাইটার দাও আমার মুখে টেকনিকের হাইলাইটার দাও ঠিক আছে টেকনিকের হাইলাইটার দাও এই যে এটা এটা প্রাইস 230 টাকা আইলাইনার কোনটা দিয়েছো আপু আইলাইনার দিয়েছে আমি 160 টাকা W7 অফারে আছে W7 অফারে আছে এন্ড এটা হচ্ছে কি আমার হাইলাইটারটা আইলাইনারটা সুরে আপু এটা দিয়েছি হুদা বিউটি লিপস্টিক ওয়ান পিস করে হবে আপু অরিজিনালটা 2500 টাকা করে ওকে বিউটি গ্লেজের এত এত শেড আছে আপু 112 117 124 আচ্ছা 112 117 124 আছে নাকি আছে আমাদের কাছে আছে পান্নাকে বা কাউকে একটু মানে একটা মেসেজ দিতে পারো বা চিনে একটু জানিয়ে পারো ওই যে বিউটি গ্লেজের লিপস্টিক গুলোর জন্য আচ্ছা 112 117 124 আচ্ছা সেগুলো হচ্ছে কি তোমার ড্রাই রোজ এটা শেড নাম্বারটা হচ্ছে 108 প্রাইসটা পড়বে শুধুমাত্র 80 টাকা করে ঠিক আছে শুধুমাত্র 80 টাকা করে আপু আইল্যান্ডস দেখো আপু আইল্যান্ডস দেখাই দিব একটু ওয়েট করো ঠিক আছে সেটা হচ্ছে 108 ড্রাই রোজ শেডটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রাইস খুবই খুবই রিজনেবল 80 টাকা মাত্র 80 টাকা করে পড়বে এটার প্রাইস ওকে মাত্র 80 টাকা লাইক সিরিয়াসলি আচ্ছা সবাই একটু লাইভে জয়েন হবে এখনো কিন্তু অনেকেই মানে নাই এতক্ষণ অনেকে ছিল অ্যারাউন্ড 200 পিপল ছিল এখন কেন নাই কেউ আচ্ছা সুইটহার্ট একটু হাইলাইটার দাও চিকচিক করবে কাল রুমা আপু বললো না হ্যাঁ আমি তো দিছি হাইলাইটার চিকচিক করতেছিল না আচ্ছা একটা ভালো ল্যাশ গ্লু দেখাই তোমাদেরকে অনেক বেশি ভালো ঠিক আছে ল্যাশ দেখান আপু আইল্যাশ আমি দেখাই আমার নেক্সট লাইভে দেখাবো আচ্ছা তো এটা হচ্ছে কি তোমাদের ভালো একটা আইল্যাশ গ্লু মানে বেরতে আইল্যাশ গ্লুটা এত বেশি ভালো আপু হেয়ার সিরামটা দেখাতে পারবে দেখাই 50 টাকার অফারে কি আছে 50 টাকার অফার লাস্টে দেখাবো ওকে আচ্ছা আপু টেকনিকে ইনভাইট শ্যাডোটা কি আছে ইনভাইট অনলি আচ্ছা আপু আচ্ছা আমার কাছে এটা আমি রেখে দিলাম প্রাইসটা 150 টাকা মাত্র ওকে আচ্ছা প্রাইমারে অফার আছে অনেক অনেক কিছুতে অফার আছে আজকে লাইক অনেক কিছুতে আমি চারটা লিপস্টিক অর্ডার করেছিলাম 100 করে নিয়েছে 100 করে নিয়েছে 80 সুইট হার্ট বুঝি না তোমার কথা আচ্ছা তো এরপর আমরা চলে যাচ্ছি আরেকটাতে ওকে 350 টাকা করে তোমার যে হচ্ছে কি আই ম্যাজিক এর তো না এটা কি বল টেকনিকের যে ইলুমিনেটিং স্প্রে গুলো আছে এগুলো প্রাইস তো তোমার ই কয় টাকা করে বললাম জানি 350 টাকা করে ঠিক আছে 350 টাকা করে এগুলো প্রাইস 350 টাকা করে ওকে আচ্ছা তো এরপর আমি দেখাচ্ছিলাম আর কিছু কিছু একটা আপু বলছিল না লিপস্টিকের কথা তিনটা লিপস্টিক 112 117 124 এই যে টেকনিক্যাল ইনভাইট অনলি আছে আচ্ছা 80 টাকা করে অফার নেয় বিউটি গ্লেজের এত টাকা করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কি তোমার তিনটা শেড 117 124 আর একটা কত বললা 112 এখানে আছে কি তিনটা আছে তোমার আপু ল্যাশ এন্ড ফুল ব্রাশ সেট দেখান আপু দেখাই দিব তুমি কি ত্রিপুরা ডেলিভারি করো না আমরা ত্রিপুরা ডেলিভারি করি না হুদা বিউটি লিপি গুলো দেখাবা একবার আপু প্লিজ আপু এখন তো দেখাতে পারছি না কারণ আমাকে এখন এনে দেওয়ার মতো কেউ নাই আচ্ছা তো এটা হচ্ছে কি তোমার বিউটি গ্লেজের লিপস্টিক গুলো মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা করে ওকে সো এটা আমি রেখে দিলাম মাত্র 80 টাকা করে এখন আমি দেখাবো আরো কিছু যেহেতু অফারে আছে হেয়ার সিরাম দেখাই দিব আপু একটু ওয়েট করতে হবে ঠিক আছে হেয়ার সিরাম আমার কাছে নাই বাট আমি দেখাই দিব আচ্ছা মিউজিক মিউজিক ফ্লোরের জেল আইলাইনারটা মিউজিক ফ্লোরের জেল আইলাইনার আর হচ্ছে গিয়ে উষাজের ওগুলো তো অফার আছে
আচ্ছা সো এটা একটু দেখাই দে, এটাতেও কিন্তু অফার আছে, এটার অফার প্রাইসটা আমি একটু দেখে নিই। লিপস্টিক আচ্ছা এইটা হচ্ছে কি তোমার এলেগ্যালে প্রাইসে পড়বে 140 টাকা মাত্র, 140 টাকা মাত্র। আপু তোমার চুলের উপর ক্রাশ খাইছি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কি এলেগ্যালে ছাড়া অন্য তাতে অফার নাই? আছে আপু, আছে। সো এটা হচ্ছে কি এলেগ্যালে প্রাইসে পড়বে তোমার 140 টাকা। ওকে রেখে দিলাম। আচ্ছা সো পুডায়েরও কিন্তু অফার আছে, আমাদের পুডায়ের কনসিলার যেটা আমরা ইউজ করি এটা। আপু এইগুলো সেই কি নিব, এগুলো সেই কি নিবে আপু? এগুলো সেই অ্যাভেলেবল আছে, তুমি চাইলে নিতে পারো। আচ্ছা এটা একটু দেখো, এটা হচ্ছে কি তোমাদের, এটা হচ্ছে কি তোমাদের আইলাইনার, মোস্ট প্রবাবলি ইয়েস লাইনার, গ্লিটার আইলাইনার আছে আমাদের কাছে। গ্লিটার আইলাইনার 190 টাকা। এটা কোন ব্র্যান্ডের? টেকনিকের, ঠিক আছে। এটা হচ্ছে কি টেকনিকের গ্লিটার আইলাইনার, মাত্র 190 টাকা। ওকে 190 টাকা। এই যে আইলাইনার গুলো এত সুন্দর দেখো, এগুলো কিন্তু আইলাইনার, ঠিক আছে। এগুলো মাত্র 190 টাকা এন্ড ইটস টেকনিক। ওকে এটা হচ্ছে টেকনিকটা। আচ্ছা লিপস্টিকের শেডটা আপু আমি বলে দিয়েছি। সো এটা হচ্ছে কি আপু আইলাইশ দেখাও, একটু ওয়েট করতে হবে। প্রিটি অলসো তার আইশ্যাডো দেখাও, দেখা যাচ্ছে কি সুন্দর চুল, চুলের অধিকার। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি তোমাদের 190 টাকা এটা প্রাইস। ওকে 190 টাকা। আচ্ছা প্রিটি অলসো দেখায় লাইফ টাইম ক্লোজ করে ফেলবো। ওকে প্রিটি অলসো খুলতে হবে, হ্যাঁ আমি চলে যাই। তুমি চলে যাচ্ছ, ঠিক আছে, না হলে থাকো, একটু লাইভ দেখো, এনজয় করো, আমাকে এনজয় করতে দাও। হরি পদ ঘোষ আপু। আচ্ছা না আপু যাও না, থাকো তো থাকো। আর কিছু কি তোমরা দেখতে চাও না আমি চলে যাবো বলো তো? আর কিছু কি দেখাবো না চলে যাবো? ব্লাশনের প্যালেট আছে থাকলে দেখো। হ্যাঁ আপু ব্লাশন একটা হচ্ছে সেট, ব্লাশনের তো প্যালেট বলে না সেট বলে, এই যে এটা আছে, ঠিক আছে। এটা আছে প্রাইসটা 450 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে 450 টাকা ডিসকাউন্টে। আচ্ছা চলে যাচ্ছে আরেকটাতে, এটা হচ্ছে প্রিটি অলসেট প্যালেট, এটা হচ্ছে কি তোমাদের দেখলে তো বুঝো। আইল্যাশ দেখো আপু, আইল্যাশ নেক্সট লাইভে দেখাই দিবে ইনশাল্লাহ। আচ্ছা এইটা হচ্ছে কি তোমার প্যালেটটা, হ্যাঁ এটা হচ্ছে কি প্যালেটটা। তুমি লিপস্টিক ইউজ করছো আপু? আমি পুডায়ের লিপস্টিক ইউজ করেছি, পুডায়ের লিপস্টিক ইউজ করেছি, পুডায়ের লিপি যে সেটটা আছে সেটা। আইল্যাশ দেখাও আপু, ডিফারেন্ট আইল্যাশ এক বক্সে থাকে আপু আমাদের কাছে আছে, আছে 450 টাকা করে প্রাইস আছে, ঠিক আছে। তোমরা হচ্ছে ইনবক্স নিও, তোমার ফাউন্ডেশন কোনটা আপু? টেকনিক এটা ইউজ করছো। তো এইটা হচ্ছে কি তোমাদের, আমি তো ভেবেছি ত্রিপুরা ডেলিভারি করো, কোন আপু আমরা ত্রিপুরা করি না। সো এটা হচ্ছে কি তোমাদের আই শ্যাডো প্যালেটটা, যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো। এটার মধ্যে কিন্তু তোমাদের এইটা যদি কিনো তাহলে কন্ট্রোল লাগবে না, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ব্রোনজার লাগবে না, প্লাস হচ্ছে গিয়ে এটা কি বলে এটাকে হাইলাইটার এন্ড দেন ব্লাশনও লাগবে না। ওকে সেটা আমি রেখে দিলাম আপু। লেন্স আনবে, আচ্ছা ঠিক আছে, ঈদের আগে ভ্যা লেন্স আনবে না, ঈদের আগে আবার অফার দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, কনসিলার দেখো আপু, কনসিলার দেখাই দিয়েছি, তাও আমি আরেকবার একটু দেখাই দিই। প্রাইসটা হচ্ছে কি তোমার মাত্র 1080 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে কি 1080 টাকা মাত্র, যারা যারা নিবে তারা তো নিবেই, এন্ড যারা নিবে না তাদেরকে কি বলবো আমি, তাদেরকে আমি সান্ত্বনা দিই, কারণ এগুলো অনেক বেশি লেস প্রাইস আছে, ঠিক আছে। এটা রেখে দিলাম, এরপর চলে যাই অন্যটাতে। প্রাইস কত? 1080 টাকা এটা প্রাইস, 1080 টাকা এটা প্রাইস। আচ্ছা তো এরপর আমরা চলে যাই কি জানি একটা কনসিলারের কথা বলে, কনসিলার এলেগালের কনসিলার হচ্ছে কি 140 টাকা অফারে, 140 টাকা অফার। ওকে 140 টাকা এলেগাল কনসিলার অফার আছে, যারা নিতে চাচ্ছ নিতে পারো। রাতে লাইভ করবে, আজকে রাতে একটা লাইভ হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। আর হচ্ছে কি লাইভটা হবে, কিন্তু এখানে একটা কথা আছে, লাইভটা একটা সারপ্রাইজ লাইভ থাকবে, ঠিক আছে, একটা সারপ্রাইজ লাইভ থাকবে। ওকে আচ্ছা সেইটা হচ্ছে কি তোমাদের এলেগালের কনসিলারটা,
প্রাইস 240 টাকা এটা হচ্ছে তোমার আপু ডাইয়ের কনসিলার এটা খুবই ভালো এটা আমি ইউজ করি এটাও খুবই ভালো এটাও আমি ইউজ করি নামাজের সময় হয়ে গেছে আমি চলে যাব এখনি সালাফি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মেকআপ প্রোডাক্ট ভিডিও সাথে থাকেন হেয়ার সিরাম আমি স্ট্রিক্সেরটা আগামী লাইভে দেখাই দিব ঠিক 9টা বাজে ওকে সালাফি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মেকআপ প্রোডাক্ট ভিডিও সাথে থাকেন ইনশাআল্লাহ আবার দেখাবো আল্লাহ হাফেজ